নিত্যপণ্যের দাম স্থির থাকছে না। এই সপ্তাহের সঙ্গে আগের সপ্তাহের কোনো পণ্যের দামের মিল নেই, সব পণ্যের দামই বাড়তির দিকে। রাজধানীর বাজারে ঝাল আবারও বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহের ব্যবধানে 40 টাকা বেড়ে বাজার ভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি। দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুন ও চিনিরও। কোরবানির ঈদের আগে এরই মধ্যে বেড়ে গেছে মশলার দাম। তবে নতুন ধান ওঠায় চালের বাজার সামান্য কমতির দিকে, কমেছে মুরগির দামও। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম সবসময়ই ঊর্ধ্বমুখী, আর তাতে বেসামাল সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে বাড়ছে কাঁচামরিচের দাম, গত এক সপ্তাহে বেড়েছে 40 টাকা। কাঁচামরিচ 200-180। কাঁচামরিচের অল্টারনেটিভ যদি থাকতো, না খেয়ে পারতো, তাহলে হয়তো লোকজন সেটাই করতো। যে অবস্থা, মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই মুশকিল। বেতন তো সেই হারে কোনো কিছুতে বাড়েনি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। ছিল 70, এখন 5 টাকা বাড়ছে। তার এখন শুকনো হয়েছে, আগে ছিল একটু কাঁচা। আদা রসুনের দামও হালকা হালকা একটু বাড়তেছে, কারণ ঈদ আইতেছে সামনে। কোরবানি ঈদের আরো এক মাস বাকি থাকলেও বেড়ে গেছে মশলার দাম। আবারও অস্থির চিনির বাজার। চিনি 50 কেজি কিনতাম 5,700 টাকা, সে জায়গা বাড়িয়ে আমি 6,000 টাকা দিয়ে আনছে। আজকের মার্কেট হলো 6,200 টাকা। লবঙ্গ, গোলমরিচ, জিরা, মানে ঈদ কুরবানি ঈদের উসেলে সব জিনিসের দাম বাড়তি, কোনো জিনিসের দাম কমতি নেই। এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো, বাজারে নতুন চাল আসায় প্রায় সব ধরনের চালের দাম কিছুটা কমেছে। তবে বিক্রেতারা বলছেন, চালের বস্তায় মিলগেটের দাম লেখায় সমস্যায় পড়ছেন তারা। যেগুলো নতুন চাল আসছে সব চাইলে আপনার 4-5 টাকা করে কমছে কেজিতে। মিলগেট যে রেটটা আছে ওর থেকে মিনিমাম 6 টাকা ডিফারেন্স হবে আমাদের কাছে। এখন কাস্টমার তো এই জিনিসটা বুঝতে পারবে না। সপ্তাহের ব্যবধানে কমেছে সব রকমের মুরগির দামও। সোনালী মুরগি আগে 390 ছিল, 350, আর ব্রয়লার ছিল 220, 210। বাজারে সবজি সরবরাহ প্রচুর থাকলেও কোন সবজি 50 টাকার নিচে নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।